শ্রী গুরুজয়। আজকের এই ভিডিওটিতেও আমরা আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু বাণী নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন ভক্ত সঙ্গে। ভক্তদের মধ্যে উপস্থিত আছেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল আরও অনেকে। গিরিশ ঘোষ বলছেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এরকমভাবে ঈশ্বর প্রসঙ্গ আলোচনা হচ্ছে। গিরিশ ঘোষ আরও বললেন, ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। তখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে, তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোও, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাট দিয়েই আসে। সেরূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ ঘোষ আবার বললেন, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়, তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত, হাত দিয়ে ছুতে হয় না। তোমার পাটা যদি ছুই, তোমায় ছোঁয়াই হলো। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। তখন গিরিশ ঘোষ বললেন, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। এর উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে, মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ, সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।